হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মৌসুমি, মুজ ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল 3:30। তো আজকে ডিউটি থেকে এসেও বলছে কি কো, আজকে বেরোবে একটু হাঁটবে? সারাদিন বাড়িতে বসে, একা একা বাড়িতে বসে বোর হয়ে যায়। তো আমিও ভাবলাম না, আর না করি না, এমনিতেই বাড়িতে বসে মন খারাপ হয়ে থাকে, সবাইকে মিস করি, আমার বাড়ির সবাইকে মিস করি। তো একা একা ভালো লাগছিল না দেখে আমিও আর না করলাম না, বেরিয়ে পড়লাম। এখানটায় রাস্তায় বেরোলে একটাই প্রবলেম, আমাদের এখানটায় তো যাওয়ার সাইড, মানে বাড়ি থেকে বেরোলে আমরা বাঁ সাইড ধরে হাঁটি, আসার সময় ডান সাইড, আর এখানটায় হচ্ছে যাওয়ার সময় গিয়ে ডান সাইড আর আসার সময় বাঁ সাইড, মানে বাম সাইড। তো এটা এই প্রবলেমটাই আমার হয়, ও বারবার পিছন দেখছে আর বলছে এদিক ধরে হাঁটো, আমি না আবার ভুলে ওই সাইডে চলে যাই। একটু দেখতে পাচ্ছ, হাঁটছি আমরা, বেরিয়ে পড়লাম এই যে। আর এখানটায় এই ও আমাকে দেখাচ্ছিল, দেখো এখানে ওরা গাছে দোলনা লাগিয়ে দিয়েছে, হয়তো বা ওদের বেবি আছে সেই জন্য। এখানটায় কাছে ধারে কোনো প্লেগ্রাউন্ড নেই সেই জন্য। তো আবার দেখতে পাচ্ছ তো রাস্তার ধারে, এখানটায় এসে ডেনমার্কে এসে দেখতে পাচ্ছি রাস্তার ধারে এভাবে বোর্ড লাগানো থাকে। তো এদিক দিয়ে গেলে কোথায় যেতে পারবে, বা ওই সাইডে গেলে কোথায় যেতে পারবে, হাঁটতে হেঁটে গেলে কত কিলোমিটার, আর গাড়িতে গেলে কত কিলোমিটার, কত সময় লাগতে পারে, সব কিছু ডিটেলস দেওয়া থাকে এই বোর্ডগুলোতে। ওই যে আরেকটা একটু পরপর অনেকগুলো বোর্ড লাগানো রাস্তার ধারে, এই ধারে দুই ধারেই লাগানো থাকে, অনেক ভালো। তো এই যে দেখতে পাচ্ছ হাঁটছি আমরা, এই যে এসে পড়ছি, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, বললো চলো বাড়ি চলে যাই। এখানটায় চারদিকে অন্য গাছপালা নেই, চারদিকে শুধু ক্রিসমাস ট্রি, সারি সারি ক্রিসমাস ট্রি, চারদিকে যেদিকেই চোখ যাবে দেখতে পাবে ক্রিসমাস ট্রি। আমি অন্য গাছপালা দেখলাম খুবই কম। আর বাড়িতে এসেই বলছে তুমি কিছু খাবে, বিকেল হলে তো তোমার মোমো চাউমিন এসব খেতে ইচ্ছে করে, ফাস্টফুড খেতে ইচ্ছে করে, তুমি কি কিছু খাবে? তো আমি বললাম হ্যাঁ, আমাকে এগরোল বানিয়ে দেবে, আমি হাতছাড়া করবো কেন সুযোগ? তো বলছে ঠিক আছে বানিয়ে দেবো। এই যে এশিয়ান মার্কেট থেকে রুটি নিয়ে এসেছিলাম, এগুলো পাওয়া যায় প্যাকেটে 12টা থাকে, তো এগুলো নিয়ে আসলাম। তো এখনই বানিয়ে দেবে মোমো, সরি এগরোল বানিয়ে দেবে আমাকে। তো এই যে ডিম ফাটিয়ে নিল, তারপর দিয়ে দেবে ওই রুটিগুলো হালকা গরম করে দিয়ে দেবে, এই যে দিয়ে দিয়েছে। তারপর স্যালাড কেটে নেবে, এক্ষুনি দেখতে পাবে স্যালাড। এইগুলো এই পাতাটার নাম কি আমি জানি না, বাঁধাকপির মতো দেখতে, আমি বলি স্যালাড পাতা। তো এখানে স্যালাড পাতা আর পেঁয়াজ, টমেটো, গাজর, শসা কেটে নিয়েছে, এই যে আবার সুন্দর করে কাটতেও পারে শেফদের মতো। তো আমি বসে বসে দেখছিলাম, প্যাম্পারিং পাচ্ছে, আমারও ভালো লাগছিল প্যাম্পারিং, এতদিন পরে আজকে একটু ডিউটি থেকে এসেই এত প্যাম্পারিং করছে আমাকে, হয়তো বুঝতে পারছে আমারও মন খারাপ দেখে, আমি মন খারাপ করে বসে আছি, একটু বাড়ির জন্য মন খারাপ করছিল সেই জন্য হয়তো বা প্যাম্পারিং করছে। এই যে দিয়ে দিল সস, তো এখানটায় সস প্রথম অল্প দিয়েছিল, সস খেতে ভালো পারেন। তো আমি বললাম না, তোমার মতো দিলে হবে না, আমার জন্য বেশি করে দিতে হবে। তো দিয়ে দিল, এই যে দোকানের মতো সুন্দর করে টিস্যু পেপার মুড়িয়ে আমার হাতে ধরিয়ে দিল, আর হাতে ধরিয়েই বলছে খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমিও বসে পড়লাম খেতে, দেখছি কেমন হয়েছে, ওকে একটু বললাম তুমিও খেয়ে দেখো, ও দেখছে খাওয়া শেষ। তো এসে পড়লাম, এদিকে ফ্রিজারটা বন্ধ করে দেবো, যেহেতু দিনের বেলা আমরা ফ্রিজারটা চালিয়ে রাখি, রাত্রে বন্ধ করে দিই, ফ্রিজারে মাছ মাংস রাখা থাকে, যেহেতু এইদিকে সব কিছুই ফ্রোজেন প্যাকেটিং, তো এইদিকে ফ্রিজারে রেখে দিই, দিনের বেলায় ফ্রিজার চালানো থাকে। এই যে সন্ধ্যা হয়ে গেল, দেখতেই পাচ্ছ সকাল থেকে ম্যাক করেছিল, এখনই একটু ম্যাক কেটেছে, ম্যাকেরা বাড়িতে গেছে, আর আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে এতটুকুই, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে আমার ভিডিওগুলোকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাটা।